নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি প্রীতিও শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ উপস্থিত হয়েছি একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথমে আমরা দেখে আসি একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ওয়াটার কপি। বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট, একাদশ সপ্তাহ বিতরণ সংক্রান্ত, তারিখ 11/8/2021 খ্রিস্টাব্দ। এবার চলে যাচ্ছি আমরা অ্যাসাইনমেন্টে। শ্রেণী নবম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3। অধ্যায় অধ্যায় শিরোনাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, রাষ্ট্র ও নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়। কোভিড-19 পরিস্থিতির আলোকে এ বিষয়ে তোমার মতামত যুক্তিসহ তুলে ধরো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাসাইনমেন্টে কী কী জিনিস তোমাকে লিখতে হবে তা নির্দেশনাতে সুস্পষ্ট করে বলা আছে। যেমন, এক, দুর্যোগ মোকাবিলা নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় ব্যাখ্যা করবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম অংশে থাকবে জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয়। দুই নম্বরে হচ্ছে সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব কর্তব্য তুলে ধরবে। তিন, করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করবে। চার, চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের দায়িত্ব, নাগরিকের ভূমিকা যথাযথ কিনা যুক্তিসহ ব্যাখ্যা করবে। আর পাঁচ নম্বরে বলা আছে এই বিষয়ে নিজস্ব মতামত প্রদান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটি মূলত চার ভাগে বিভক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আরও একবার দেখাচ্ছি। রাষ্ট্র নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনের কোনো সমস্যা সমাধান সম্ভব নয়। কোভিড-19 পরিস্থিতির আলোকে এ বিষয়ে তোমার মতামত যুক্তিসহ তুলে ধরো। আর নির্দেশনা হচ্ছে দুর্যোগ মোকাবিলা বা নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় ব্যাখ্যা করবে। ভালো করে একটু লক্ষ্য করবে, প্রথমটি হচ্ছে রাষ্ট্রের করণীয়, দ্বিতীয়টি হচ্ছে নাগরিকের দায়িত্ব কর্তব্য, তৃতীয়টি হচ্ছে করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ, অর্থাৎ রাষ্ট্র কী কী পদক্ষেপ নিয়েছে, আর চার নম্বর হচ্ছে এই যে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা যথাযথ কিনা তুমি যুক্তিসহ ব্যাখ্যা করো। এখানে রাষ্ট্র আছে, নাগরিকও আছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার চলে যাচ্ছি আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রকৃতি ও বিশ্ব জগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, কভার পেজ আমাদের তোমাদের পূর্বেই ধারণা আছে, তোমরা কভার পেজ কেউ কেউ নিজেরা বানিয়ে দাও অথবা কেউ কেউ কম্পিউটার দোকান থেকে যে কোনো একটা ডাউনলোড করে দিয়ে দাও, যেটাই করো ওটাতেই চলবে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরে। অ্যাসাইনমেন্ট তিনের উত্তর, প্রারম্ভিকা, রাষ্ট্র নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। কোভিড-19 পরিস্থিতির আলোকে এ বিষয়ে আমার মতামত নির্দেশনার আলোকে দিতে গিয়ে নাগরিক জীবনের সমস্যার সমাধানে রাষ্ট্রের করণীয়, নাগরিকের দায়িত্ব কর্তব্য, করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ ও চলমান পরিস্থিতিতে রাষ্ট্র নাগরিকের ভূমিকা যথাযথ কিনা তা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হলো। রাষ্ট্র, এখানে রাষ্ট্র প্রথমে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সময় সংক্ষেপ করার জন্য শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি বা পয়েন্টগুলো বলে যাচ্ছি। তারপরে রাষ্ট্রের করণীয়, তাহলে প্রথমে আমরা রাষ্ট্র কি সেটা বললাম, তারপর বলছি রাষ্ট্রের করণীয়। পরের অংশে দুর্যোগ মোকাবিলা বা নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয়। দুর্যোগের সময় জনজীবন, অর্থনীতি, কৃষি, বনসম্পদ, পরিবেশ, অবকাঠামো ইত্যাদি রক্ষার্থে, অর্থাৎ দুর্যোগ মোকাবিলা বা নাগরিক জীবনের সমস্যার সমাধানে রাষ্ট্রের করণীয়গুলো নিম্নে আলোচনা করা হলো। এখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা করা হচ্ছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি 12টি পয়েন্ট দিয়েছি, তোমরা ইচ্ছা করলে কম বেশ করে লিখতে পারো। তারপর হচ্ছে আমাদের পরের পয়েন্ট, সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, বরাবর মতো এবারও আমরা আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরের পিডিএফ ফাইল ডিসিশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব কর্তব্য। নাগরিক হচ্ছেন তিনি যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান, উন্নয়নের নির্দেশের প্রতি অনুগত থাকেন, রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখেন, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করেন,
যেকোন মহামারী বা দুর্যোগে সরকার ও রাষ্ট্রের যেরকম কিছু করণীয় আছে, তেমনি সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব কর্তব্য নিম্নে দেওয়া হলো। তাহলে এক নম্বর, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এখানে সাত, সাতটি দেওয়া আছে। এখানে তোমার বেশি আর কম করে লেখার দরকার নাই। তারপর তুমি যদি নিজে বানিয়ে লিখতে পারো, ইচ্ছা করলে বাড়াতে পারো বা এখান থেকে কোনো পয়েন্ট বাদ দিতে পারো। পরবর্তী ই হচ্ছে পয়েন্ট হচ্ছে করোনাকালে রাষ্ট্রে গৃহীত পদক্ষেপসমূহ। বর্তমানে করোনাকালীন এই দুর্যোগের সময় রাষ্ট্র তথা সরকার বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, নিম্নে তা উল্লেখ করা হলো। যেমন এক নম্বর হচ্ছে নো মাস্ক নো সার্ভিস, এটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তারপর লকডাউন পলিসি, যেটা মাত্র শেষ হয়েছে। তারপর হচ্ছে তিন নম্বর সামাজিক দূরত্ব, চার নম্বর বাইরের কার্যক্রম কমিয়ে আনা, পাঁচ নম্বর আবাসস্থলের ব্যবস্থা করেছে সরকার, ছয় নম্বর আর্থিক সহায়তা, সাত নম্বর স্বাস্থ্যসেবা। পরবর্তী পয়েন্ট হচ্ছে, সর্বশেষ পয়েন্ট হচ্ছে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র নাগরিকের ভূমিকা যথাযথ কিনা। আমার মতে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র নাগরিকের ভূমিকা যথাযথ নয়। যদিও করোনা মোকাবিলায় বাংলাদেশ অন্যান্য দেশের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবুও তা যথার্থ নয়। নিচে আমার মতামতে সপক্ষে যুক্তিসহ ব্যাখ্যা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমার মতে যদি যথাযথ মনে হয় তাহলে তুমি যথাযথ লিখে তার সপক্ষে যুক্তি দিবে। আমি যথাযথ নয় বলছি, এই কারণে আমি এটার পক্ষে যুক্তি দিচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে নাগরিকদের ব্যাপারে বলা হয়েছে, বিদেশ থেকে আসা কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে যারা আসছেন তারা কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না। অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অধিদপ্তর তাদের সবাইকে আইন অনুযায়ী এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূলায়ন 2018 শর্ত পালন করার অনুরোধ করেছে। তারপর আরেকটি পয়েন্ট দেওয়া আছে, তারপরে চিকিৎসা মন্ত্রণালয় বিশাল গাফলতি দেখাচ্ছে, এই সংক্রান্ত একটি পয়েন্ট দেওয়া আছে। তবে বহু নাগরিক স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচল করেনি এবং সরকারের নির্দেশ মতো মাস্ক ব্যবহার করেনি, তাহলে সরকার না আমরাও ঠিক মতো পালন করিনি। কঠোর লকডাউনের ভিতরেই অনেক দোকানদার তাদের দোকান গোপনে খোলা রেখেছে, অনেক লোক লকডাউন কেমন চলছে তা দেখার জন্য বাইরে ঘুরে বেরিয়েছে। ঈদ এবং পূজাতে স্বাস্থ্যবিধি অনেকেই মানেননি, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অনেক ভালো মানুষ রুগী সেজে অ্যাম্বুলেন্স করে এদিক সেদিক যাতায়াত করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে বলা যায় যে করোনার মতো মহামারীতে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদের সমানভাবে দায়িত্ব পালন করা উচিত। কেননা করোনার বিষয়টি শুধু রাষ্ট্রের নয়, নাগরিকদের অবহেলার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনার প্রভাব দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশ বর্তমানে জুলাই থেকে আগস্ট বহু সংখ্যক করোনার ভ্যাকসিন আমদানি করেছে, তবুও বাংলাদেশের প্রতিটি নাগরিক এই করোনার জন্য সতর্ক থাকা উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর জানো তো আমরা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য অনেক যত্ন সহিত ভিডিও তৈরি করি। তো কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আল্লাহ।